বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জানবো ডিটারমিনারের সাথে ইন্টেন্সিফায়ারের কি কি পার্থক্য আছে। ডিটারমিনার কেবলমাত্র নাউনের পূর্বে বসে সেই নাউনের কোয়ান্টিটি বা আইডেন্টিটি প্রকাশ করে। কি বললাম? ডিটারমিনার কেবলমাত্র নাউনের পূর্বে বসবে এবং সেই নাউনের কোয়ান্টিটি বা আইডেন্টিটি প্রকাশ করবে। কিরকম? বয় নাউন এর পূর্বে বসেছে, ইচ কোয়ান্টিটি প্রকাশ করছে। পেন, তার পূর্বে মাই বসেছে, তার আইডেন্টিটি প্রকাশ করছে। বল, তার পূর্বে ফাইভ বসেছে, তার কোয়ান্টিটি প্রকাশ করছে। ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটি প্রকাশ করে। কি বললাম? ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটি বা তীব্রতা বাড়াতে সাহায্য করে। হি রানস ফাস্ট আমরা যদি বলি, ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি হি রানস ভেরি ফাস্ট, এই ভেরি শব্দটা কার ইন্টেন্সিটি বৃদ্ধি করছে? এই যে ফার্স্ট অ্যাডভার্ব পাচ্ছি, এই অ্যাডভার্বের ইন্টেন্সিটি বৃদ্ধি করছে। এবং অ্যাডভার্বকে কে বিশেষিত করতে পারে? কেবলমাত্র অ্যাডভার্ব। তাহলে এই ভেরি শব্দটা কিন্তু অ্যাডভার্ব। এবং এই ক্ষেত্রে ফাই, মাই, ইচ এগুলো সবগুলোই নাউনকে বিশেষিত করছে, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ। তাহলে ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভের একটা রূপ, ইন্টেন্সিফায়ার হলো অ্যাডভার্বের একটা রূপ, আরেকটা। হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে বয় নাউন, তাকে বিশেষিত করছে কি? গুড অ্যাডজেক্টিভ, এর পূর্বে ভেরি বসেছে, অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে। অ্যাডজেক্টিভকে কে বিশেষিত করতে পারে? কেবলমাত্র অ্যাডভার্ব। তাহলে আমরা কি বললাম? ইন্টেন্সিফায়ার হলো অ্যাডভার্বের একটা রূপ। ডিটারমিনার আমরা কাউন্টেবল বা আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে ব্যবহার করতে পারি। তাহলে ডিটারমিনার কেবলমাত্র নাউনকে বিশেষিত করে, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ডিটেল ডিটারমিনার। কিন্তু ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে একটু কেসটা অন্যরকম। ইন্টেন্সিফায়ার শুধুমাত্র অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে বিশেষিত করে তা নয়, ইন্টেন্সিফায়ার বেশ কিছু ক্ষেত্রে নাউনকেও বিশেষিত করতে পারে। কিরকম? ইট ওয়াজ এ কমপ্লিট ব্লান্ডার, ব্লান্ডার হচ্ছে নাউন, তাহলে এই কমপ্লিট শব্দটা বিশেষিত করছে ব্লান্ডারকে। তাহলে এই কমপ্লিট শব্দটা বাকি কিসের ভূমিকা গ্রহণ করেছে? অ্যাডজেক্টিভ। কিন্তু এর ফাংশনটা কিসের মতো হচ্ছে? ইন্টেন্সিফায়ারের মতো। ওকে, তাহলে এই কমপ্লিট ছাড়াও আটার, অ্যাবসলিউট, টোটাল, প্রেফার, রিয়েল এই অ্যাডজেক্টিভগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে নাউনের ইন্টেন্সিটি বাড়াতে কাজে লাগে। তাহলে আমরা কি দেখলাম? ইন্টেন্সিফায়ার রূপে শুধুমাত্র আমরা অ্যাডভার্বই পাচ্ছি না, অ্যাডজেক্টিভও পাচ্ছি। এবং ইন্টেন্সিফায়ার শুধুমাত্র অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের এই ইন্টেন্সিটি বৃদ্ধি করছে তা নয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে ইন্টেন্সিফায়ার নাউনেরও ইন্টেন্সিটি বৃদ্ধি করতে পারে। ডিটারমিনার সর্বদা নাউনের পূর্বে বসে সেই নাউনের কোয়ান্টিটি বা আইডেন্টিটি প্রকাশ করতে পারে, কিন্তু কখনোই সেই নাউনের ইন্টেন্সিটি বৃদ্ধি করতে পারে না। ইন্টেন্সিটি বৃদ্ধি করার কাজ হচ্ছে ইন্টেন্সিফায়ার। 3 নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিটারমিনারের আমরা সাধারণত কোনো ডিগ্রি চেঞ্জ করতে পারি না, বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া, অর্থাৎ মেনি, মাচ, ফিউ, লিটিল এই শব্দগুলোর পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তিনটা ডিগ্রি লক্ষ্য করা যায়। ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে আমরা এরকম কোনো প্রয়োগ লক্ষ্য করি না, অর্থাৎ ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে ডিগ্রি চেঞ্জের প্রয়োগ ঘটে না। আবার একটা নাউনের পূর্বে আমরা একাধিক ডিটারমিনার বসাতে পারি, এক্ষেত্রে অল দি ফোর বয়, অর্থাৎ এক, দুই, তিন, একটা নাউনের পূর্বে তিনটে ডিটারমিনার আছে, এর বাইরেও থাকতে পারে, অর্থাৎ চারটা পাঁচটাও ডিটারমিনার আমরা ব্যবহার করতে পারি। কিন্তু একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা বিশেষ বিশেষ ক্ষেত্রে নাউনের ক্ষেত্রে কেবলমাত্র আমরা একটা মাত্র ইন্টেন্সিফায়ার ব্যবহার করব। কি বললাম? আমরা ডিটারমিনার একাধিক ব্যবহার করতে পারি কোনো নাউনের পূর্বে, কিন্তু ইন্টেন্সিফায়ার আমরা সর্বদা একটা ব্যবহার করব। হি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল, এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার, অর্থাৎ একটা মাত্র এক্ষেত্রে ইন্টেন্সিফায়ার বসেছে। 5 নম্বর পয়েন্টটা আমাদের জানতে হবে, ডিটারমিনার রূপে আমরা আর্টিকেল অর্থাৎ এ এন দি ব্যবহার করতে পারি, পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, যেমন মাই, হিজ, হার, দেয়ার ইত্যাদি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, দিস, দ্যাট, দিস, দোজ ইত্যাদি, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, ইচ, এভরি, ইদার, নিদার ইত্যাদি,
নাম্বার ব্যবহার করতে পারি, 1 2 কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার গুলো ফার্স্ট সেকেন্ড ইদার দুবার লেখা হয়ে গেছে। এবং কোয়ান্টিফায়ার রূপে আমরা কি ব্যবহার করছি, সাম, লিটল, মেনি, ফিউ, মান, এবং এগুলো সবই কার অংশ, অ্যাডজেক্টিভ। তাহলে ডিটারমিনার আমি প্রথমে বলেছি অ্যাডজেক্টিভেরই একটা অংশ। ইন্টেন্সিফায়ার রূপে আমরা মূলত অ্যাডভার্বের প্রয়োগ করে থাকি, এখানে কয়েকটা মাত্র উদাহরণ তুলে ধরেছি, ভেরি, হাইলি, বিটারলি, এলিটলি, এবিট, ডেফিনেটলি, এক্সেপশনালি, রেদার, বেসিক্যালি। এই অ্যাডভার্বগুলো ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা কিছু অ্যাডজেক্টিভকেও ইন্টেন্সিফায়ার রূপে ব্যবহার করি, সেগুলো কি, কমপ্লিট, আটার, অ্যাবসোলুট, টোটাল, প্রেফার, রিয়েল। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম, ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভের অংশ, ইন্টেন্সিফায়ার হলো অ্যাডভার্বের অংশ, বিশেষ বিশেষ ক্ষেত্রে বেশ কিছু অ্যাডজেক্টিভও কিন্তু ইন্টেন্সিফায়ারের কাজ করতে পারে। কোনো নাউনের পূর্বে আমরা একাধিক ডিটারমিনার ব্যবহার করতে পারি, ইন্টেন্সিফায়ার কেবলমাত্র আমরা একটা ব্যবহার করতে পারি। ডিটারমিনার মূলত নাউনের কোয়ান্টিটি বা আইডেন্টিটি প্রকাশ করে, ডিটারমিনার কখনোই নাউনের ইন্টেন্সিটি বাড়াতে কাজে লাগে না, কিন্তু ইন্টেন্সিফায়ার মূলত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু নাউনের ইন্টেন্সিটি বাড়াতে কাজে লাগে। আজকের ক্লাসটা দেখার পর আমাদের ডিটারমিনার এবং ইন্টেন্সিফায়ার নিয়ে আর সমস্যা থাকার কথা নয়। আমার এই ক্লাস পছন্দ হলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন।